আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি এরনি। তো আজকে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর এই ভিডিওটা হচ্ছে ইংরেজি বানান। তোমাদের অনেকেরই ইংরেজি বানান অনেক ভুল হয়ে যায়। হ্যাঁ, তুমি যে ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো, সেটা হতে পারে জেএসসি, হতে পারে পারো এসএসসি, হতে পারো এইচএসসি, ডিগ্রি অনার্স, বাট তোমার যদি ইংরেজি লিখতে গিয়ে বানান ভুল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা ক্ষতির মধ্যে পড়ে যাও। কেন? কারণ এই বানান ভুলের জন্য তোমার মার্কস কম আসে ইংরেজি সাবজেক্টটাতে। তো ইংরেজি বানান যাতে আর ভুল না হয়, সেজন্য আজকে আমি তোমাদের মাঝে চলে আসছি যে নতুন এই ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আলোচনা করব ইংরেজি বানান আর ভুল হবে না, ইংরেজি বানান ভুল এড়ানোর সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমার জন্য খুবই ইন্টারেস্টিং, খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে অবশ্যই আমি 100% এনশিওর করছি তোমাকে যে তোমার ইংরেজি বানান আর ভুল হবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই ভিডিওটা তোমার ভালোভাবে বুঝতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে, ভিডিওটা শুরু থেকে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো ইংরেজি বানান তোমার যেই টপিকটাতেই ভুল হোক, সেটা হচ্ছে প্যারাগ্রাফ বা অন্যান্য রাইটিংস কিংবা গ্রামার, তাহলে ভুল হলে কিন্তু এর মধ্যে তোমার জন্য সেটা ক্ষতিকর। ঠিক আছে, তো কীভাবে তুমি প্যারাগ্রাফ, অন্যান্য রাইটিংস এবং গ্রামারের বানান সহজে মনে রাখতে পারবে, সেটাই নিয়ে আজকে আলোচনা করতেছি। তো প্রথমত তুমি খেয়াল করো যে সব বানানে ভাওয়েল, ভাওয়েল মিন হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। তো ইংরেজি বর্ণ টোটাল এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা বর্ণ আছে, তো এর মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, যেটাকে আমরা বাংলাতে বলি স্বরবর্ণ, এবং বাকি যে 21টি সেগুলো হচ্ছে কি কনসোনেন্ট। তো যেসব বানানে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ থাকে, সেসব বানানে ভাওয়েলের পরে কনসোনেন্ট ডাবল হয়, অর্থাৎ ভাওয়েলের পরে যদি এই যে এ, ই, আই, ও, ইউ এগুলা কোনো একটি থাকে, তাহলে সেক্ষেত্রে কনসোনেন্ট ডাবল হয়ে যায়। হ্যাঁ, যেমন এখানে দেখো লোড শেডিং, পুটিং, কাটিং ইত্যাদি। তো দেখো এখানে লোড শেডিং, শেডিং বানানে দেখো এস, এইচ, ই, তো এখানে তারপরে কিন্তু ডি দুইটা হয়েছে, এটার কারণ কি? কারণ ই ভাওয়েলের পরে আবার কনসোনেন্ট আছে, ই ভাওয়েলের পরে কনসোনেন্ট আছে, তো এটার জন্য তোমাকে কি করতে হবে, এটার জন্য এই যে কনসোনেন্ট আছে ডি, এই ডিটাকে ডাবল করে নিতে হবে। ঠিক আছে, ই এর পরে ডি থাকার কারণে ডি হয়েছে কয়টা? দুইটা। অনুরূপভাবে পুটিং এরটা খেয়াল করো, পুটিং, তো দেখো এখানে পুটিং, ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে ভাওয়েল, তো এখানে টি হচ্ছে কয়টা? দুইটা হয়েছে। কেন? কারণ ইউ ভাওয়েলের পরে কনসোনেন্ট টি আছে। অনুরূপভাবে কাটিং ইত্যাদি। ঠিক আছে, তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছো। এরপরে দেখো যে কোনো ভার্বের শেষে ই থাকলে আইএনজি করতে হলে ই বাদ দিয়ে আইএনজি হবে। হ্যাঁ, আইএনজি করার সময় তোমরা অনেক সময় ভুল করে বসো। ঠিক আছে, যেমন কমিউনিকেটিং হয়েছে, তাই না? কমিউনিকেটিং যখন আইএনজি করবা তুমি, এই দেখো যে এখানে শেষে কী আছে? ই আছে। কমিউনিকেট বানানোর শেষে কী আছে? ই। তো আইএনজি করার সময় এই ইটা আর হবে না, এই ই বাদ দিয়ে তখন আইএনজি করতে হবে। দেখো এখানে কমিউনিকেটিং বানানে কিন্তু ইটা আর নাই। অনুরূপভাবে পার্টিসিপেট যে বানান, পার্টিসিপেট বানানোর কী আছে? শেষে ই আছে, তো ই থাকার কারণে এই ইটাকে বাদ দিয়ে তারপরে কিন্তু আইএনজি করতে হয়েছে। তারপরে এসে লিভ আছে এখানে, লিভের ইটাকে বাদ দিয়ে লিভিং করতে হয়েছে, তাই না? তো যেসব ভার্বের শেষে ই থাকবে, ওই সমস্ত ভার্ব আইএনজি করার সময় ইটা কিন্তু উঠে যাবে অবশ্যই, এটা অবশ্যই খেয়াল রাখবা। এরপর দেখো যেসব ভার্বের সাথে, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে, হ্যাঁ, ভার্ব ওয়ান মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি ডাবল এস, এস, এইচ, সি, এইচ, ও, এক্স এইগুলো যদি শেষের দিকে থাকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস হয়। ঠিক আছে, এটা কখন হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। যেমন এখানে তোমার রয়েছে হি ড্যাশ গো টু স্কুল, এখন দেখো গো
শেষে কি আছে ও আছে, এই জন্য এখানে চলে আসবে কি ই এস চলে আসবে, ঠিক আছে, অনুরূপ হবে ডু, তাহলে ডাস হয়ে যাবে, ডাস অর্থাৎ ইএস বসায় দিতে হয়েছে, তাই না? এরপরে পাস ডাবলএস আছে, ইএস বসায় দিতে হবে, ক্যাচ আছে, ক্যাচেস, ইএস বসায় দিতে হয়েছে, এরপরে মিক্স আছে, এক্স, এক্স থাকলেও ইএস বসায় দিতে হয়, ঠিক আছে। তো এই বিষয়টা কি, যেসব ভার্বনের সাথে ডাবলএস, এস এইচ, সি এইচ, ও এক্স থাকে তাদের শেষে এস বা ইএস হয়। ওকে, আচ্ছা, এখন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে, ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে, ওয়াই এস বা ইএস করার সময় ওয়াই হয়ে যাবে আই, ওয়াই কি হয়ে যাবে, আই হয়ে যাবে, যদি ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকে, ঠিক আছে, তাহলে ওয়াইটা আই হয়ে যায়, তারপরে ইএস বসাইতে হয়। যেমন স্টাডি, 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 স্টাডিস, দেখো এখানে ডিএ অর্থাৎ এখানে, সরি, বিষয়টা হচ্ছে ভাওয়েলের পরে কনসোনেন্ট না, এখানে ভাওয়েলের পরে ওয়াই না, এখানে কনসোনেন্টের পরে ওয়াই। হ্যাঁ, এই বিষয়টা একটু কারেকশনটা বুঝে নাও যে এখানে আসলে ভাওয়েল না, মূলত এখানে কি কনসোনেন্টের পরে ওয়াই, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক ছিল, যাই হোক, যদি কনসোনেন্টের পরে ওয়াই থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যায়, তারপরে ই এস বাই এস যেটাই হোক সেটা যোগ করতে হয়, আই ইএস হয়, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আই ইএস। আর এটা কি, এটা মনে রাখবা ভাওয়েল না, এটা হচ্ছে কনসোনেন্ট, ডি তো আর ভাওয়েল না, ডি হচ্ছে কনসোনেন্ট, তো কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যায়, তাহলে এখানে দেখো স্টারিস, আই ই এস হয়েছে, এরপরে অকুপাই, অকুপাইস হয়েছে, ঠিক আছে। তো আরও কিছু টেকনিক আমি তোমাকে বলবো এখন, সেটা হচ্ছে যে আমাদের উচিত যে ইংরেজি বর্ণ এবং আমাদের বাংলা বর্ণের সাথে একটা সাদৃশ্য আছে, ঠিক আছে। যেমন ইংরেজি বর্ণের তোমার এ, ইংরেজি এ, তাহলে এ, এ নামেও আমাদের একটা বর্ণ আছে, বি মানে হচ্ছে ব, ঠিক আছে, অনেকে বলে ছোটো ব, বড়ো ব, আসলে এই ধরনের ব বলতে কোনো ব নাই, ঠিক আছে, দুইটাই ব, ঠিক আছে, আর বাংলা বানানের ব হচ্ছে একটা, ঠিক আছে, বাট বাংলা বানানের ব হচ্ছে একটি, বাট এটার ব্যবহারটা দুই রকমভাবে আছে, ঠিক আছে। এরপরে দেখো সি, সি এর উচ্চারণ সাধারণত ক হয়, ঠিক আছে, তারপরে সি এর পর যদি এইচ থাকে তাহলে তার উচ্চারণ হয় চ, ডি যখন থাকবে ডি এর উচ্চারণ হয় ঢ, আবার ডি এইচ এর উচ্চারণ হয় ঢ, তারপরে ই, ই এর উচ্চারণ একার হয় অথবা হ্রস্বই হয়, এফ এর যে উচ্চারণ এটা ফ হয়, জি এর উচ্চারণ কখনো গ হয় কখনো বর্গীয় জ হয়, এইচ এর উচ্চারণ হ হয়, এইচ এর পর যদি ও থাকে তাহলে অ অথবা আ উচ্চারণ হয়, আই এর উচ্চারণ সচরাচর হ্রস্বইর মতো হয়, জে এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়, কে এর উচ্চারণ ক এর মতো হয়, কে এর পরে যদি এইচ থাকে তাহলে খ উচ্চারণ হয়, কে এর পরে যদি এন আসে তখন এন, এন কে টার আর এটা কে কি উচ্চারিত হয় না, ঠিক আছে। যেমন নলেজ, যেমন নলেজ, নলেজ বানানের বানানটুকু যদি তুমি খেয়াল করো যে নলেজ, ঠিক আছে, নলেজ, নলেজ, ঠিক আছে, নলেজ বানানটা হয়েছে এটা, এটা হচ্ছে নলেজ বানান, তো নলেজ বানান দেখো এই কে এর কোনো উচ্চারণ হয় না, ঠিক আছে, কে নলেজ তো আর বলব না, ঠিক আছে, এখানে এই এই কে তখন আর উচ্চারিত হইতেছে না, কে এর পরে যখন এন থাকবে তখন আর কে টার উচ্চারণ হবে না, ঠিক আছে, এটা তখন এন এর উচ্চারণ থেকে শুরু করতে হবে, ঠিক আছে, ওকে, ওকে, আচ্ছা। এরপরে দেখো এল এর উচ্চারণ বাংলা ল হয়, এম এর উচ্চারণ ম হয়, এন এর উচ্চারণ দন্তান্নয়ের মতো হয়, এরপরে ও এর উচ্চারণ অ অথবা আ হয়, পি এর উচ্চারণ প হয়, এবং কিউ এর উচ্চারণও ক এর মতো হয়, ক হয় আর কি, আর এর উচ্চারণ র হয় অর্থাৎ বয়স শূন্য র হয়, এস এর উচ্চারণ দন্তাস হয়, এস এর পর এইচ থাকলে তালিবাস উচ্চারণ হয়, টি এর টি, টি এর উচ্চারণ ট এর মতো হয় বা ট হয়, টি এইচ এর উচ্চারণ ঠ হয়, ইউ এর উচ্চারণ ইউ হতে পারে অথবা আ আকার বা ইউ অথবা আ কিংবা উকারের মতো উচ্চারণ হয়, ইউ অথবা আ কিংবা উকার হয় উচ্চারণ, ভি এর উচ্চারণ ভ হয়, ডব্লিউ এর উচ্চারণ ও হয়, এক্স এর উচ্চারণ ক প্লাস দন্ত স হয়, এক্স, এক্স মানে ক আছে আবার দন্ত স আছে, ওয়াই এর উচ্চারণ হ্রস্বই হয়, জেটের উচ্চারণ বর্গীয় জ হয়, ঠিক আছে। এখন দেখো যে যেমন এখানে আছে ইম্পর্টেন্ট বানানটা, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের মধ্যে কী কী আছে, ইম্পর্টেন্ট আই তার মানে হ্রস্বই আছে, তারপরে এম মানে ম আছে, তারপরে পিতে পি তার মানে প আছে, ও ও আছে,
তারপরে আর এর বয়স শূন্যরও আছে, টি এর ট আছে, এ আছে, অর্থাৎ এর উচ্চারণ এর মতো হয়, এরপর এন এন, তারপরে টি। তো এখানে যদি প্রত্যেকটা আমরা লেখে নাই, তাহলে দেখো ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট, এখানে এ মানে এটা একার, অর্থাৎ টেন্ট, আর ন আর ট আছে, তাহলে ন এই দন্ত নয়ের নিচে হচ্ছে ট, দন্ত নয়ের নিচে হচ্ছে ট, সংযুক্ত অবস্থায় আছে, তাহলে ইম্পর্ট্যান্ট। নলেজ, তো এটা তো বলছি নলেজ, নলেজ বানানে কে এর পরে এন আছে, তাহলে দন্তার ন, তারপরে ন, তারপরে লেস, ন এস কে এন ও ডাব্লিউ, এখানে কি হলো ন, তারপরে এল, হ্যাঁ একা, তাহলে নলেজ, তাহলে এই একারটাই লয়ের আগে আসছে, একারটাই লয়ের আগে লয়ের সাথে আসছে, নলেজ নলেজ, ঠিক আছে। এইখানে দেখো থট বানানটা খেয়াল করো, থট টি এইচ ও ইউ জি এইচ টি, থট টি এইচ থ উচ্চারণ করে, তারপর ও, তারপরে ইউ ও এর মতো হচ্ছে, ঠিক আছে, আর জি এইচ এটা উচ্চারিত হইতেছে না, আর টি টি এর উচ্চারণ ট এর মতো হয়, তাহলে থট থট, ঠিক আছে। তো এই এইগুলা যদি তুমি খেয়াল রাখো, ঠিক আছে, এইভাবে ভেঙে ভেঙে যদি একটু খেয়াল করো, বাংলার সাথে ইংরেজি বর্ণের মিল, একটা যে মিল সাদৃশ্য আছে, এটা যদি একটু খেয়াল করো, আর বানানটা একটু ভালো করে দেখা, ঠিক আছে, একটা প্যারাগ্রাফ পড়তেছো, ওই প্যারাগ্রাফের বানানটা কী অবস্থানে আছে একটু ভালো করে একটা নজর রাখা, তাহলে ভালো করে একটু নজর রাখলে বলে যে তুমি ওই বানানটা খাতার সাথে সাথে লিখে ফেলাও, ঠিক আছে। আর বেশি বেশি লেখার মাধ্যমে, হ্যাঁ, বেশি বেশি যখন তুমি লিখবে তখন তোমার বানান ভুল অনেকাংশে কমে যাবে, ঠিক আছে। তো এই জন্য তোমার কী উচিত, যে বেশি বেশি প্যারাগ্রাফ রাইটিং, তারপর গ্রামার, এইগুলা বেশি বেশি লেখা, বেশি বেশি লিখলে তোমার বানান ভুল কম হবে, ঠিক আছে। অনেকে অলসতার কারণে লিখতে চায় না, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বোকামি হয়ে দাঁড়ায়। তো এই ছিল আজকের আলোচনা, প্রয়োজন আমি পরবর্তীতে তোমার জন্য আরও একটি ভিডিও করে দেবো বানানের জন্য, ঠিক আছে। তো আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।